সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? এই এলাম মাঠ থেকে এসে, আজকে একটু দুধ পেয়েছি, দুধ নিয়ে এসে আজকে ভাবি দই করি, একটু একটু দই পাতলাম। দই পাতা হয়ে গেছে, এবার ওই নিচে ভালো করে গরমের মধ্যে রাখতে হবে, নিচে রাখবো। আর আজকে রুটি করব না, আজকে ভাবছি একটু গাজর গ্রেট করেছি, সুজি ভিজিয়ে রেখেছিলাম, গাজর গ্রেট করেছি, আর তোমার একটু ময়দা দিয়েছি, কারি পাতা দিয়েছি, গোলমরিচ দিয়েছি, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা দিয়ে এটা ভিজিয়ে রেখেছিলাম নুন টুন দিয়ে। এবার 10-15 মিনিট ভিজিয়ে রেখে দেবো, তারপর একটু রুটি টাইপের মতন করে দেবো, করি তারপর দেখাচ্ছি তোমাকে। দেখো, গোলা রুটিটা বানানো হয়ে গেল, ভালো হচ্ছে। একটু মাঝে মাঝে ইচ্ছে করে, সবসময় কি আর রুটি ভালো লাগে, একটু করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে। এই তো আমাদের দাদা এসে গেছে খেতে, কেমন আছে গো গোলা রুটিটা? সুন্দর হয়েছে, নরম সফট, নরম হয়েছে না? ভেবেছিলাম ডিম দেবো, আজকে ডিম ছাড়াই করেছি, ডিম দিলে আরো ভালো লাগে, একটু খাস্তা হয়, আর ডিম ছাড়াই করেছি, নরম। আজকে একটু সুজি ভিজিয়ে রেখেছিলাম, রোজই তো রুটি করি, আজকে সুজি ভিজিয়ে রেখেছিলাম, আর একটু ময়দা দিয়েছি, সব আজকে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে একটুখানি খাবার সোডাও দিয়েছিলাম, না দিলেও চলে, তাও একটু দিলাম, আর কারি পাতা, একটু আদা রসুন পেঁয়াজ কুচিয়ে ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিট, তারপরে তাকে তাওয়াতে অল্প অল্প তেল দিয়ে করেছি, বেশ সফট হয়েছে, খেয়ে বললো দারুণ হয়েছে, দাদাও বললো ভালো হয়েছে। সুজি দিয়ে যে রেসিপি, এত অনবদ্য একটা রেসিপি হয়, না খেলে জানতেই পারতাম না, খুব সুন্দর। আর আপনারাও যদি এই রকম রেসিপি আরো পেতে চান, তাহলে এই বামা ফ্যামিলিতে ফলো করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। বন্ধুরা, রান্নাটা হয়ে গেল, পেঁয়াজ দিয়ে আজকে একটু মুসুরি ডালের বড়া করলাম, আর একটু আলুর চোখা মেখেছি, আর একটু মুসুরির ডাল করেছি, আর টক ডালও অল্প করে করলাম, ভালোবাসে খেতে একটু, তাই টক ডাল করলাম, আর টক তো আছে, টক তো না, টক না হলে ভাতই খেতে পারি না, আমি তো ভাত আছে, রাখছি বন্ধুরা, হ্যাঁ আবার কাল দেখা হবে, যদি আমার রান্না ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, রাখছি।